পাচার রুখতে সীমান্তের গ্রামে ক্যামেরা বসালো পুলিশ। সোমবার বাগদা থানা এলাকায় বসানো হয় ক্যামেরা। এই উদ্যোগ আরো আগে হলে ভালো হতো দাবি গ্রামবাসীদের। এবার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে অভিনব উদ্যোগ বাগদা থানা পুলিশের। প্রতি মুহূর্তে সীমান্তে কড়া নজরদারির জন্য বাগদা থানার পুলিশের পক্ষ থেকে বসানো হলো সিসি ক্যামেরা, যার মাধ্যমে সীমান্তে সর্বক্ষণ নজরদারি চালাবে পুলিশ। সীমান্তে চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশ নতুন কিছু নয়। বিভিন্ন সময় বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা অবৈধভাবে এই দেশে ঢুকে পড়ে। শুধু তাই নয়, সেই সাথে পুলিশ এবং বিএসএফের চোখে ধুলো দিয়ে লাগাতার চলে গরু সোনার উপ পাচার। কখনো সাইকেলের টায়ারের মধ্যে করে, কখনো আবার মলদারের মধ্যে, কখনো আবার শরীরে কালো সেলোটেপ দিয়ে লাগিয়ে দেদার চলে সোনার বিস্কুট থেকে শুরু করে সোনার গহনা এবং রূপ পাচার। এছাড়া গরু পাচারের মতো ঘটনা নতুন কিছু নয় সীমান্তে। বর্তমানে ফেন্সিডিল থেকে শুরু করে নানান ধরনের ওষুধপত্র পাচার হচ্ছে সীমান্ত দিয়ে। তবে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানেরা সদা তৎপর থাকে পাচার রুখে দেওয়ার জন্য। সেই কারণে বিভিন্ন সময় চোরাচালানকারীদের ধরে ফেলা সম্ভব হয়। এবার সেই সীমান্তে চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে আরও কড়া পদক্ষেপ নিল পুলিশ। চোরাচালান অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্ত এলাকায় বসানো হলো সিসি ক্যামেরা। এদিন উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েতের বানেশ্বরপুর বাজারে বাগদা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বসানো হয় সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরার মাধ্যমে সব সময় নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে। বানেশ্বরপুর বাজারে এই সিসি ক্যামেরা বসানোয় খুশি এলাকার মানুষেরা। তাদের দাবি, দীর্ঘদিন পর সিসি ক্যামেরা বসানোর ফলে এবার হয়তো একটু হলেও বন্ধ হবে চোরাচালান। এই বিষয়ে বানেশ্বরপুর বাজারের এক ব্যবসায়ী রাজেশ মণ্ডল জানান, বিভিন্ন সময় অনুপ্রবেশকারীরা বাংলাদেশ দিয়ে দেশে প্রবেশ করে, পুলিশের তৎপরতায় তাদেরকে ধরে ফেলাও সম্ভব হয়। আজ এই বানেশ্বরপুর বাজারে পুলিশের পক্ষ থেকে বসানো হলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরা বসানোয় একদিকে যেরকম চোরাচালানকারীদের ধরে ফেলা সম্ভব হবে, সেই সাথে আমরা যারা এই বাজারে থাকি তাদের নিরাপত্তাও বজায় থাকবে, আমরা খুবই খুশি। হ্যাঁ, এই পথ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা প্রবেশ করে, পুলিশ ধরে। আজকে এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, এর ফলে আমাদের অনেক সুবিধা হবে। যেমন চোরাচালান অনুপ্রবেশকারী যারা আসেন এখান দিয়ে, তাদেরকে চিহ্নিত করতে সুবিধা হবে। বাজারে যে কোনো অ্যাক্সিডেন্ট কে কাকে দোষ করলো সেটা দেখতে সুবিধা হবে। আমরা বাজারে যারা বসবাস করি তাদের নিরাপত্তা বজায় থাকবে। আগে লাগালে ভালো হতো, এখন লাগিয়েছে অসুবিধা কিছু নয়, আমরা খুবই খুশি। এদিন সিসি ক্যামেরা বসানো তদারকি করতে সেখানে উপস্থিত ছিলেন বাগদা থানার এসডিপিও শান্তনু ঝা এবং বাগদা থানার ওসি গণেশ বাইন। এই বিষয়ে এসডিপিও শান্তনু ঝা জানান, আজ বানেশ্বরপুর বাজারে সিসি ক্যামেরা বসানো হয়েছে, অবৈধভাবে অনুপ্রবেশকারীরা এই দেশে প্রবেশ করছে, এছাড়াও বিভিন্ন ধরনের অবৈধ পাচার হচ্ছে, সেই দিকে কড়া নজরদারি চালাবার জন্য আমাদের এই উদ্যোগ। আগামী দিনে সীমান্তবর্তী এলাকার আশারু, আউলডাঙ্গা, বইকোলা সহ বিভিন্ন বাজারগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানোর চিন্তাভাবনা রয়েছে। আজকে আমরা বানেশ্বরপুর বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি। দ্য পারপাস ইজ টু প্রিভেন্ট ইলিসিট ইমিগ্রেশন, ক্যাটেল স্মাগলিং অ্যান্ড এনি আদার ইলিগাল অ্যাক্টিভিটিস। উই হ্যাভ সিমিলার প্ল্যানস টু ইনস্টল সিসিটিভি ক্যামেরাস অ্যাট আদার প্লেসেস লাইক আশারু বাজার, বইকোলা বাজার অ্যান্ড আউলডাঙ্গা বাজার অ্যান্ড এনি আদার প্লেস দ্যাট উই ফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট। বাই ওসি অ্যান্ড আই উই উইল সার্ভে দ্য এরিয়া অ্যান্ড উইল অ্যাপ্রোপ্রিয়েটলি ফাইন্ড প্লেসেস। দীর্ঘদিন পর সীমান্তবর্তী এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোয় খুশি সকলেই, সেই সাথে বাগদা থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এটা যদি আরও আগের থেকে নিত তাহলে আমরা যারা বাজারে থাকি ভীষণ খুশি হতাম। এই পদক্ষেপটা আরও অনেক আগের দরকার ছিল। এটা আমাদের বর্ডার সীমান্তে এখানে দু নম্বর এবং ধূপ পাচার হয়, এগুলো আমরা শুনি প্রত্যেকদিন, দেখি নিত বিভিন্ন ধরনের মাল যায়। আজকে সিসিটিভিটা লাগানো হলো, আমরা বাজার তরফ থেকে অনেক অনেক খুশি এবং খুব প্লাবিত। যাতে সচেতন থাকবে সবাই, নিরাপত্তা থাকলো আমাদের।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।